গত 2 দিন ধরে বৃষ্টি বৃষ্টি কিছু হলো না, আজকে মামার বাড়ি যাওয়ার দিন, আজকে দেখো বৃষ্টি ফাঁক পুরো ফাঁক করে দিল। যাই হোক, লকডাউনের পর প্রথম অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি, তারপরে আজকে এই বৃষ্টি। এরপরে কীভাবে আমি যাব, মায়েরাও যাচ্ছে, মা আছে, মাসি আছে, এই বৃষ্টি মা মাসি সব এক করে দিল। বাহ, না বাজে জোকস, যাই হোক, মা মাসি আর ভাই যাচ্ছে একসাথে। এই বৃষ্টিতে শ্যুট করাটা একটু সমস্যা, তাই রাস্তাতে কিছু হয়তো করতে পারবো না, এই যদি কিছু তুলতে পারি তাহলে দিয়ে দেবো, তারপরে দেখা যাবে মার বাড়িতে। প্রায় 20 মিনিটের উপর দাঁড়িয়ে আছি, কোনো বাসের কিছু নেই, জানি না কখন বাস আসবে। এত উন্নতি ঘটেছে, রাস্তার উন্নতি আর ঘটলো না, রাস্তা সব উন্নতি ঘটে যাচ্ছে। অনেকদিন পর মামার বাড়ি পৌঁছে গেছি, বাস থেকে নাব দিকে পোঁত ফেটে একদম আলুর দম হয়ে যাচ্ছিল। এটা আমার ভাই, মা এসো, আপনারও তুমি তো ও আমি, আচ্ছা বহু কষ্টে বাস থেকে নামা গেছে, তার উপরে বৃষ্টি আর কমছে না। ভিডিও করতে গিয়ে ছাতা ইউজ করা খুব সমস্যার ব্যাপার, তারপরে টাক পড়ে যাচ্ছে ভাই, কি টাকলা হয়ে যাবো নাকি। যাই হোক, ওকে পৌঁছে গেছি, আমি কিছু রাস্তার ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। রাতের বেলা এই গাছটা দেখতে খুব সুন্দর লাগে। এই পুকুরটা কোনোদিন আমি জল দেখলাম না, শুধু কচুরি পানাই দেখে গেলাম সারা জীবন, সারা জীবনে কচুরি পানা। এক প্রকার বৃষ্টিতে ভিজছি ফুটেজগুলোর জন্য, এর জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব বাস না করার দরকার নেই, যদি ইচ্ছা করবে নাহলে করার দরকার নেই। বহুত দিচ্ছি এই এক একটা ফুটেজের জন্য, ছাতে ইউজ করছি না, ছাতে ইউজ করলে করা যায় না, না বহুত অসুবিধা হয়, যদি করোনা হয় কিংবা সর্দি হয় আমার সাবস্ক্রাইবাররা দায়ী থাকবে। চ চ চ হাসি, এই আমার আমার ব্লগের জন্য হাসি হাসি করে হাত নেড়ে দে, হাত নেড়ে দে, কোথায় আছিস তোরা? আচ্ছা চ পরে দেখাচ্ছি, আওয়াজ করো করো, আওয়াজ করো, সবাই মিলে করো, আওয়াজ তো থাকবে না। এটা হচ্ছে আমার মামার বাড়ির পাড়ার দুর্গা মণ্ডপ, আমি দিয়ে দেবো ফটো আলাদা করে, ফাকিং বিউটিফুল, ভালো লাগে আমার জায়গাটা। এটা হচ্ছে আমার মামার বাড়ির পাড়া, বর্ষার সময় বৃষ্টি, তারপরে পুকুর, যদি আমি মরি আমার সাবস্ক্রাইবাররা দায়ী থাকবে, সবার ঘর মটকাবো গিয়ে পরিষ্কার। আচ্ছা ছিল যে দেখি, এই হাত নাড় আমার ব্লগে যা, ওই দাঁড়া, হাত নাড়, হাত নাড়, হাত নাড়ালে দে, হাত নাড়। বর্ষাকালে এই রাস্তা ডেঞ্জারাস হয়ে যায়, দেখেছো ব্রো? এটা এটা হচ্ছে আমার মামার বাড়ি, পুরনো পুরনো বাড়ি, এখন একটু আলো কম বলে এই অবস্থা। ওকে, এ কারা কারা আছো ভেতরে? আমি
স্টেশন পুরো ফাঁকা, একটা ট্রেন দাঁড়িয়ে আছে হালকা মতো, বাস কিছু জনসংখ্যক লোক আছে। দিস ইজ ফাকড আপ। এখন সন্ধে, সরি কটা বাজে দেখতে হবে ভাই, কটা বাজে এখন টাইম? 7:05। এখন 7:05 বাজে, স্টেশনের এই অবস্থা। আরও রাত হলে আরও বেশি হয়, ফাঁক হয়ে থাকে। একটু ব্রিজটা ঘুরে যাই। সারাক্ষণ ধরে এত চিচিয়ে লাভটা কি? প্যাঁ 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 করে চিল্লেই যাচ্ছে লোকজন। কিছু করার নেই, ভালো সমস্যা, উঠে লাভ নেই। তবু উঠে দেখি, কিছু নেই, অন্ধকার, পুরো পুরো স্টেশন অন্ধকার। ফাঁকা পুরো স্টেশন। 7:08 বাজে এখন, সন্ধ্যে 7:08। স্টেশনের অবস্থা খুব শান্ত, পরিবেশ ভালো লাগে। এখানে ঘন্টা খানেক যদি কাটাতে পারি, ফাকিং অসম না? না, ফাঁকা পড়তে জায়গাটা নেমে যাবো। ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক, রাজু বলে চলে যাচ্ছে। ও মাই গড, লাইন দেখানো যাবে না। এখানে ঘন্টাখানেক একটু টাইম কাটাবো, কারণ নেটওয়ার্কে সত্যিই দরকার। কারোর কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে না, ফেসবুক খুলতে পারছি না, ইউটিউব খুলতে পারছি না, জরুরি কিছু কাজও পড়ে আছে, সেই কাজগুলোর জন্য কিছুই করতে পারছি না নেটওয়ার্কের জন্য। তাই ঘন্টাখানেকের জন্য আসা, একটু দেখিয়ে নিই। কাল সকালে আসার ইচ্ছা ছিল, কিন্তু কালকে লকডাউন, কাল সকাল থেকে হয়তো বেরোতে পারবো না। কালকে মাঠের দিকে যাওয়ার ইচ্ছা আছে। শেষ, এটা হচ্ছে স্টেশন সংলগ্ন মার্কেট, মার্কেটের ভেতরে যাবো না, ঠিক আছে, বাস খতম খতম ভাই। ওটা হচ্ছে মেবি কোনো স্কুল, কি লেখা আছে ক্যামেরাতে আসছে না, আমি বলে দিচ্ছি, নালিকুল দেশবন্ধু বাণী মন্দির, ওটা একটা স্কুল। আমার দুই অবতার ভাই কোথায় গেল? মামা ভাগ্ন ওখানে বসে বসে গেম পেঁচাচ্ছে। দাদা আমি যাই, আমিও গিয়ে একটু গেম পেঁচাবো, তারপরে হালকা কিছু কাজকর্ম আছে, ফাঁক করো না। যদি আমি মরি আমার সাবস্ক্রাইবারদের, আমি গিয়ে ঘাড় মটকে আসবো। হ্যাঁ যে মূর্তি বানানোরা গেম খেলতে আরম্ভ করে দিচ্ছে, ও লজিক্যাল, পট 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 পট, ও খেলো খেলো খেলো। তোরা এগোবি না? না তোরা এগোস না, তোর পিছনে রাস্তা, তোরা ওখানটা নয়, ওখানটা নয়, ওদিকে এই সাইডে পালা।